মোটরবাইকে দৌরাত্ম্য ও অন্যান্য যানবাহনের গতি নিয়ন্ত্রণে আনতে চাঁচল শহরের সড়কপথে বসলো স্পিড ব্রেকার। মালদা জেলা ট্রাফিক পুলিশের নির্দেশে বুধবার চাঁচল শামসি 81 নম্বর জাতীয় সড়কের শহীদ মোড় দক্ষিণপাড়া, চাঁচল আশাপুর রাজ্য সড়কের তরলতলা সহ শহরের একাধিক মোড়ে স্পিড ব্রেকার বসান চাঁচল মহকুমা ট্রাফিক ওসি চন্দর দে। মোড়ে মোড়ে স্পিড ব্রেকার বাইক ও অন্যান্য দুর্ঘটনা অনেকটাই রোধ হবে। এ বিষয়ে চাঁচল মহকুমার ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে বলেন, বিশেষ করে যানবাহনগুলি গতি নিয়ন্ত্রণে আনতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় স্পিড ব্রেকার বসানো হয়েছে এদিন। এই যে শহর জুড়ে যে বাইকের দাপাদাপির জন্যই আজকে স্পিড ব্রেকার বসানো হচ্ছে শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, এই স্পিড ব্রেকারটা বসাচ্ছি। চেষ্টা করছি, সব কাজ বসানোর চেষ্টা করছি যতটা হয়, দেখা যাক। এখন তো শুরু করেছি তরলতলা মোড় থেকে, কলেজ গেট মোড় একটা, তারপরে নেতাজি মোড়ে হবে, ওইদিকে শহীদ মোড়ে, তারপরে বাকি যেখানে যেখানে প্রয়োজন সেখানে বসাবো। রোধ করা যাবে, এটা এই শহরের সবচেয়ে ভালো রাস্তা, এখানে জনবসতি প্রচুর, সেই সুবাদে এই সব জায়গা আমি লাগাচ্ছি কেন? প্রত্যেকটা গাড়ি এত স্পিডে যায়, এখানে এসে ওরা ব্রেক করবে, গাড়ি দাঁড়াবে, স্লো মোশনে যাবে, অনেকে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। এতে সেফ ড্রাইভ সেফ লাইফের এই প্রোগ্রামের মধ্যেও এটাও পড়ে। এটা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আজকে এই এগুলো লাগানো হচ্ছে। আপনার নাম? আমার নাম চন্দন দে, ওসি ট্রাফিক সাবডিভিশন।